আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই দিনটি পালিত হয়। সেখানে ছাত্রছাত্রীরা গান আবৃত্তি নাচ পরিবেশন করে। বিশেষ এই দিনটির গুরুত্ব সম্পর্কে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননিগোপাল বর্মন। প্রসঙ্গত, আজ গোটা বিশ্বজুড়েই মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আজকের দিনে 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল বহু ছাত্র, তাই এই দিনটি ভাষা শহীদ দিবস নামেও পরিচিত। 1999 সালে 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। 188টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয়। বিশেষ এই দিনটি গোটা বিশ্বজুড়ে পালিত হয়। আজ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কোভিড বিধি মেনেই এই দিনটি পালন করা হয় বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়। বিশ্ব মাতৃভাষা দিবস এই দিনটি শুধুমাত্র আমরা আমাদের সাহেবগঞ্জ স্কুলেই সীমাবদ্ধ নই। কোহলি মশলা কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা। আমাদের এখানে সুস্বাদু মানের ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও স্পেশাল বিরিয়ানি, কাশ্মীরি পোলাও, ফ্রাইড রাইস পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলে আসুন আপনাদের রেস্টুরেন্টে। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। ঠিকানা দিনহাটা রংপুর রোড শনিদেবী হাই স্কুলের পাশে। যোগাযোগ নাম্বার 8972945818। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের বিদ্যালয়ে পালিত হলো। ছেলে মেয়েদের মধ্যে প্রচুর উদ্দীপনা এবং আমরা ওদের এই মাতৃভাষার যে গুরুত্ব, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা এবং মাতৃভাষার যে গুরুত্ব, এই দিনটি সম্পর্কে আমরা ওদের বললাম। মাঝখানে আমরা 2 বছর এই দিনটি পালন করতে পারিনি, আমরা আজকেই করলাম এবং প্রচুর সাড়া পাওয়া গেছে এবং আমাদের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করলো, আবৃত্তি করলো। আজকের দিনটি খুব উদযাপন সুন্দরভাবে হলো, আমার ভালো লেগেছে এবং কোভিড বিধি মেনেই করা হলো। আচ্ছা, সত্যিই তাই, 2 বছর কোনো অনুষ্ঠান বিদ্যালয়ে হয়নি এবং ছাত্রছাত্রীরাও আসতে পারেনি এবং আজকে আমরা মানে ব্যাপক সাড়া পেলাম ছেলেমেয়েদের মধ্যে এবং জমায়েত, এবং ওরা সুন্দরভাবে জমায়েত হয়েছে, কোভিড বিধি মেনে হয়েছে এবং একে অপরের কাছাকাছি না গেলেও দূরত্ব বিধি বজায় রেখেও ওরা ভাব বিনিময় করতে পারলো। খুব ভালো লাগলো ওদের হাসি মুখ দেখে, খুব ভালো প্রোগ্রাম। খোলার পরে এটা প্রথম প্রোগ্রাম, হ্যাঁ বলা যেতে পারে। তো আগামী দিনে যে প্রোগ্রামগুলো রয়েছে কিভাবে আপনারা করবেন ভাবছেন? আমরা আজকেই আলোচনা করলাম যে আগামী দিনে যে প্রোগ্রামগুলো, যেহেতু অনেকদিন আমরা এই প্রোগ্রামগুলো করতে পারিনি, তো আমরা প্ল্যানিং করেছি দিনগুলো, যে দিনগুলো পালনীয় বিদ্যালয়ে সেইগুলো আমরা এখন থেকেই তার প্রস্তুতি শুরু করব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও দীর্ঘদিন আমাদের হয়নি, 2 বছর হয়নি, মানে ছেলেমেয়েদের মধ্যে যে সাংস্কৃতিক ভাবাবেগ এবং প্রতিভা সেইটা প্রকাশ হওয়ার সুযোগ পাইনি। তা এগুলো এখন থেকে আমরা চিন্তাভাবনা করবো, আগামী দিনে ছেলেমেয়েদের রিহার্সাল, শেষের দিকে যে রিহার্সালগুলো দরকার সেগুলো আমরা করবো, ওদের তৈরি করব এবং প্রোগ্রামগুলো সুন্দরভাবে করব আমরা, এই আশা রাখবো। স্যার আপনার নামটা তো বলতে? ননিগোপাল বর্মন। আকাশের ভয়ঙ্কর কি শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি, মাটি তো আগুনের মতো হবেই। যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। বামনহাট বোস হিরো শোরুম, আপনার পছন্দ মতো হিরোর সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন আমাদের এখানে। বিশ্বাস, সততা এবং সন্তুষ্টি আমাদের মূলধন। সহজ কিস্তিতে ফাইন্যান্স, স্বল্প হারে সুদ, সার্ভিসের সুবিধা পাবেন এখানে। আমাদের ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674। এতদিন পরেও এটা ভাবা যায় না, সমতা নিয়ে আসতে হবে। আমি আমার মাতৃভাষাকে ভালোবাসি, মাতৃভাষায় কথা বলি, এটা আমার অহংকার। আমাকে হিন্দি বলতেই হবে, ইংরাজি বলতেই হবে এমন নয়। আমি আমার ভাষাকে অবজ্ঞা করে, যে ভাষা বুঝি না সেই ভাষায় কথা বলার চেষ্টা করব কেন? শিখতে হবে সব ভাষা, কোনো ভাষাই ছোট নয়, ভাষা শিখতে হবে, কারণ আমাদের সারা জীবন বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ আছে, সবার সঙ্গে মেলামেশা করার সুযোগ আছে, সেটা করতে হবে। কিন্তু আমি যেহেতু অন্য কেউ, আমি বাংলা ভাষায় কথা বলি, আমাকে কেন দেখবে বা আমি অন্যকে কেন দেখব? যে হিন্দিতে কথা বলবে তার প্রতি অন্যরকম বিরূপ মনোভাব কেন থাকবে?
যেটা এখনো দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের দেশে এবং গোটা বিশ্বে, এটা বন্ধ হওয়া উচিত। এবং আমাদের সজাগ থাকতে হবে আমাদের মাতৃভাষার যাতে কখনো অপমান না হয় সেটা আমাদের দেখতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে, তবে আজকে এই দিনটি পালনের তাৎপর্য থাকবে এবং সেটা গুরুত্ব সহকারে সেটা আমাদের সবাইকে ভাবতে হবে। ধন্যবাদ সবাইকে।